আমার নাম ডোনাল দেবাশিস, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার হার্টে প্রবলেম ছিল, 22 সালে প্রথম আমার আর্টারিতে দুটো ব্লক ধরা পড়ে এবং কিছুদিন পর আমার দুটো রিং বসানো হয়, এবং এই রিং বসানোর 7 দিনের পরের থেকে আমার জ্বর শুরু হয় এবং সেখান থেকে আমার ইনফেকশনটা শুরু, এবং সেই ইনফেকশন নিয়ে আমি আমাদের দেশের বিভিন্ন ডক্টরের কাছে যাই, কিন্তু সেখানে হয়তোবা প্রপার ট্রিটমেন্ট পেয়েছিলাম কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হইনি, এবং তারপরেই আমার বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে তাদের সাজেশনে আমি এই নারায়ণা হসপিটালে আসি, এবং এইখানে আমার সার্জারি করে ওই স্টেন্টের যে ইনফেকশনটা ওটা ধরা পড়ে এবং সেই স্টেন্ট দুটো রিমুভ করা হয় এবং অ্যাওর্টা রিপ্লেসমেন্ট করা হয়, এবং আমার যে ভ্যালভ সেটাও ক্ষতিগ্রস্ত ছিল এবং ভ্যালভও ইমপ্ল্যান্ট হয়েছিল, কিন্তু তাদের সহযোগিতায় এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন নতুন জীবন পেয়েছি। আমার ভিতরের অবস্থা ডক্টর বি যেভাবে এক্সপ্লেন করেছিলেন যে আমি ভেবেছিলাম যে হয়তো আমি আর বাঁচব না, কিন্তু ওনার যে তত্ত্বাবধান, ওনার যে ডাক্তারি অভিজ্ঞতা, সেখান থেকে উনি আমাকে বলেছিলেন, ডোনাল্ড তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বাঁচাবো। সেই ভিত্তিতেই আমার মনের মধ্যে একটা জোর আসে এবং আমি ভাবি যে হ্যাঁ, আমাকে বাঁচতে হবে আমার পরিবারের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানদের জন্য। এবং তারপরে নির্দিষ্ট সময়ে আমার অপারেশন হয় এবং অপারেশনের পর আমি একটা নতুন জীবন পাই। এই হাসপাতালে যখন থেকে আমি ভর্তি হই তখন এই হাসপাতালের প্রতিটা নার্স, প্রতিটা ডক্টর, তাদের যে সাপোর্ট, তাদের যে সহায়তা আমি পেয়েছি এবং তাদের যে ইন্টেনশন যে পেশেন্টকে সাহায্য করা, বাঁচিয়ে তোলা, এইটা দেখে দেখে আমি অভিভূত হয়েছি। আমি এখন সুস্থ আছি, আমি এখন ঘুরে ফিরে বেড়াচ্ছি, আমি এখন সাধারণ জীবনের আস্বাদ পাচ্ছি আবার নতুন করে। এবং আরেকটা কথা না বললেই নয়, সাথে শেষ যে আমার ফলো আপ মিটিং ছিল সেখানে সে আমাকে অপারেশনের সময় যে ছবিগুলো তুলে রেখেছিলেন ওগুলো আমাকে দেখিয়েছে যে দেখো তোমার কি খারাপ অবস্থা ছিল। এই খারাপ অবস্থা দেখে আমার মনের মধ্যে সত্যি মনে হয়েছে যে তারা আসলে মানুষকে নতুন জীবন দিতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। আমি প্রার্থনা করি ঈশ্বর, ভগবান, আল্লাহ যেন তাদেরকে আরও আশীর্বাদ করে, যেন আরও অনেক মানুষের জীবন যেন তারা রক্ষা করতে পারে। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ।